নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো যে ইন্ডিয়া ভার্সেস চীন, অর্থাৎ ভারতের সাথে চীনের যুদ্ধ হলে কোন দেশ করবে বাজিমাত, এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকে ভিডিওতে বলতে চলেছি। তার আগে আমাদের যারা জওয়ান শহীদ হয়েছে তাদের উদ্দেশ্যে আমি আপনাদের সকলকে বলবো, প্রার্থনা করুন যেন তাদের আত্মার শান্তি হয়। এবং আপনারা সকলে জয় হিন্দ আমার কমেন্টস বক্সে অবশ্যই লিখবেন। আমি এই ভিডিওতে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর জন্মচক এবং চীনের রাষ্ট্রপ্রধান শি জিনপিংয়ের জন্মসময় নিয়ে আমি আলোচনা করব। তার আগে আপনাদের কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট, চায়না মাল বর্জন করুন, চীনা মাল আমরা ব্যবহার করব না। যেটি মহাত্মা গান্ধী অনেক আগে লবণ আইন ভঙ্গ করেছিলেন, আমি আপনাদেরকে বলছি মেড ইন চায়না ইউজ করা একদম বন্ধ করুন, টোটালি বন্ধ করুন। তবে যারা অলরেডি কিনে ফেলেছেন তাদেরকে আমি বলবো না যে জিনিসটা ফেলে দিন, তারা অবশ্যই রাখুন, কিন্তু নতুন করে কোনো প্রোডাক্ট চায়না কিনতে যাবেন না। আমি অ্যাস্ট্রোলজার পরে আগে দেশপ্রেমী, সেই রকম আপনাদেরকেও বলি, আপনারা যে যা প্রফেশনে থাকুন না কেন, আগে দেশপ্রেমী হন, তারপর আপনার প্রফেশনের যে মাথা সেটা হন। চায়না প্রোডাক্ট আমাদেরকে ফার্স্ট অফ অল বন্ধ করতে হবে, কারণ আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণে টাকা চীনে আমাদের দেশ থেকে চলে যায়, আমরা তার বদলে মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট ব্যবহার করব। হোক না দুটো টাকার দাম বেশি, সেই টাকাটা তো আমাদের দেশেই থাকছে, আমাদের দেশের উন্নতির জন্য আমাদেরকে এই কাজটি অবশ্যই করতে হবে। এবার আমি আপনাদেরকে বলবো চায়নার বর্তমান পজিশন কি। চায়নার কিন্তু বর্তমান পজিশন ভালো নয়, কারণ চীন থেকে প্রচুর ব্যবসা কিন্তু এখন বর্তমানে গুটিয়ে নিচ্ছে, বড় বড় সংস্থাগুলো গুটিয়ে যাচ্ছে। তারা কোথায় আসবে? তারা ভারতে আসবে। চীন কি চাইছে? চীন চাইছে যাতে ভারতের মধ্যে এবং তার মধ্যে একটা গণ্ডগোল থাকলে কোনো ব্যবসা এখানে যেন না হয় এবং তাতে কর্মসংস্থান যেন না ঘটে। তবে এই কথাটা তা সে ভাবলে বড় কথা নয়। একটা কথা মাথায় রাখবেন, ভারত শ্রেষ্ঠ আসন ছিল, আছে, থাকবে। এবার আমি আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জন্মসময় নিয়ে আমি বিশ্লেষণ করব এবং শি জিনপিংয়ের জন্মসময় নিয়ে বিশ্লেষণ করব। সদ্য শ্রী নরেন্দ্র মোদীর জন্মসময় 17 সেপ্টেম্বর 1950 এবং শি জিনপিংয়ের জন্মসময় হচ্ছে 15 জুন 1953। ইন্টারনেটের ডাটা অনুযায়ী নরেন্দ্র মোদী হচ্ছেন বৃশ্চিক রাশির জাতক এবং বৃশ্চিক লগ্নের জাতক এবং শি জিনপিংয়ের কর্কট রাশি জাতক। প্রথমে আসি আমাদের সদ্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জন্মছকে। উনার জন্মছকে মঙ্গলের অবস্থান কিন্তু খুবই ভালো রয়েছে। মঙ্গল কী দেয়? মঙ্গল দেয় পরাক্রম, কাজের উদ্যমতা, ভয় না পাওয়া জিনিসকে মঙ্গল প্রদান করে। এবং যার জন্মছকে মঙ্গল ভালো পজিশনে থাকে সে কিন্তু কাউকে ভয় করে চলে না, যে কোনো খারাপ পরিস্থিতিতে সে কিন্তু মোকাবিলা করার মতো ক্ষমতা রাখে। এবং নরেন্দ্র মোদীর ক্ষেত্রেও কিন্তু সেটাই। এবার আসি শি জিনপিং, ওনার কিন্তু নবমভাবে মঙ্গলের কিন্তু অবস্থান রয়েছে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মঙ্গলের অবস্থানের সঙ্গে শি জিনপিংয়ের মঙ্গলের অবস্থান অনেক ডাউন রয়েছে, প্রচুর পরিমাণে ডাউন রয়েছে। অর্থাৎ শি জিনপিংয়ের পরাক্রম ভাব সেই পরিমাণে নেই যতটা পরিমাণে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর রয়েছে। সদ্য শ্রী নরেন্দ্র মোদীর কিন্তু শনি তৃতীয় ভাবে কিন্তু অবস্থান করছে এবং এই তৃতীয় ভাব থেকে দেখায় আপনার উইল পাওয়ার,
উইল পাওয়ার, সেটা কিন্তু সদ্য শ্রী নরেন্দ্র মোদীর কিন্তু প্রবল পরিমাণে রয়েছে, এবং তিনি যে কোনো পরিস্থিতিকে মোকাবিলা করার ক্ষমতা রাখেন এবং রেখে আসছেন এবং ভবিষ্যতেও রাখবেন। পাশাপাশি সি জিনপিংয়ের কিন্তু বুধ দ্বাদশে অবস্থান করছে, সেক্ষেত্রে কিন্তু আপনার সেই রকম পরাক্রম ভাব কিন্তু তার থাকবে না, সেক্ষেত্রে কিন্তু সঠিক সে সিদ্ধান্ত নিতে পারবে না, মিসগাইড হয়ে যাবে এবং ভুল ভাল কাজ করবে, যার ফলে কিন্তু চীন কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে কিন্তু বাধাপ্রাপ্ত হবেই হবে। এর পাশাপাশি আমি এতটুকুটা আমি আপনাদেরকে বলে দিতে পারি যে গ্লোবাল সাপোর্ট নরেন্দ্র মোদী পেতে চলেছে, এবং উনাকে ঠেকানোর মতো আজ পর্যন্ত কেউ পায়দা হয়নি, পায়দা হবে না। সবশেষে আমি আপনাদেরকে বলি, চীনা প্রোডাক্ট ব্যবহার করা বন্ধ করুন প্লিজ প্লিজ, আমি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি। তবে আমি শেষ কথা একটা কথা বলতে পারি, যদি যুদ্ধের মতো পরিস্থিতি হয় বা যুদ্ধ হয় তাহলে কিন্তু ভারতই কিন্তু জিতবে, আপনারা লিখে রাখতে পারেন আমার এই কথাটি। আমি নরেন্দ্র মোদীর ছক নিয়ে অলরেডি ভিডিও করেছি, সেটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওনার জন্মছক নিয়ে ভিডিও করা আছে, আপনারা চাইলে সেটা ডিসক্রিপশন বক্স থেকে দেখতে পারেন। কিন্তু চীন যে হারবে সেটা একদম 100-এর উপর 100% সঠিক। সবশেষে বলি, আমাদের দেশীয় প্রোডাক্ট ইউজ করুন, আমাদের দেশকে উন্নত করুন, আমাদের দেশকে প্রগতিশীল দেশে পরিণত করুন, আমাদের দেশ যেন সবসময় মাথা উঁচু করে থাকে, এটাই আমি আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।